গণপরিবহন বানানো হয়েছে, সেও তো এখানে কোনো এসির কোনো সিস্টেম আপনারা পাবেন না, যদিও বা এসির মতো এখানে দেখা যাচ্ছে। বাম পাশের যে গ্লাসগুলো, গ্লাসটা ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন, আর সামনের গ্লাসটা বেশ বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ফাটা আছে। এখানে সিলিংয়ের যে ফোম লাগানো থাকে এক্সট্রা, সে সিলিংটা এখানে ফোমটা নাই, এখানে সরাসরি আপনার টিন দেওয়া আছে, আপনার শব্দ পাচ্ছেন। এরপরে আপনার ডান পাশের যে গ্লাসটা, দরজার গ্লাসটা দেখছেন, দরজার এখানে কিছুটা খোলা আছে, আর নিচের দিকে দেখেন, নিচের কন্ডিশন দেখেন। আর এর স্টিয়ারিং হুইলটা মোটামুটি দেখতে সুন্দর, আশা করি ভালোভাবে কাজ করে। এটা রানিং একটা লেগুনা, এটা হচ্ছে রানিং লেগুনা, এবং সাথে সাথে আরও জানাই এটা কিন্তু গ্যাস করা আছে, এটাতে প্রায় 800 টাকার গ্যাস রইলে আপনি মোটামুটি 4000 টাকার কাছাকাছি ভাড়া মারতে পারবেন বলে আমরা আশা রাখি। আর এখানে গিয়ারটা ম্যানুয়াল গিয়ার যেমনটি থাকে, ম্যানুয়াল গিয়ার আছে, দেখেন গিয়ারটা কি আলাদা করে নাট দিয়ে আটকানো। পাইনডিসের এক্সেলেটর প্লাস ব্রেক, ব্রেক প্যাডগুলো যেগুলো আছে সেগুলো অনেকটা ক্ষয় হয়েছে। তো আপনারা দেখলেন, আর 6 গিয়ারের গাড়ি যেহেতু মোটামুটি ভালো আপনি পারফরমেন্স পাবেন। তো এই লেগুনাটা যে চালায় সে হচ্ছে আবদুল্লাহ, বয়স একটু কম হলেও অনেক ভালো দক্ষতার সাথে এটা ড্রাইভ করে। আপনারা দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশনগুলো, সিট দেখছেন মোটামুটি সামনে সিট, এখানে 2 জন বসতে পারে ড্রাইভার ছাড়াও, টোটাল 17 জন চড়তে পারে। এখানে দরজার পাশে দেখছেন ঝালাই করা আছে নিচের দিকে, আসলে এটা যেহেতু মডিফাই করা সেহেতু সব জায়গায় ঝালাইয়ের কিছু চিহ্ন পাবেন। সামনের লুকিংস দেখেন, বাইরের লুকিংস, এখানে হেডলাইট আছে দুইটা হেডলাইট, হেডলাইট জ্বলে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলো নেই আর কি, ভেঙে গেছে। আর গাড়ির নাম্বারটা দেখছেন আপনার, এই নাম্বারের সাথে গাড়ির নাম্বারের সাথে আপনারা কাগজপত্র একটু মিলাই নেবেন। এই দেখতে পাচ্ছেন গাড়ির ডান পাশ, হ্যাঁ ইন্ডিকেটর লাইট আছে, তবে ইন্ডিকেটর লাইট নেই বললেই ভুল হবে, আসলে আছে কিছুটা, দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলে। আর চাকাগুলো দেখেন, চাকাটার কন্ডিশন আপনারা বুঝতে পাচ্ছেন চাকাটার কন্ডিশন কেমন হবে। আর সামনে দেখেন নিচে, তাহলে সব ঝালাই দেওয়া। আর মরিচা পড়ছে, বডিতে মরিচা পড়ছে, একটু ঘষা লাগাও আছে, ঘষা লাগা আছে, কিছুটা ঘষা আছে, যেহেতু অনেক ভিড়ের মধ্যে চলাফেরা করে পাবলিক ট্রান্সপোর্টের মতো। আর এখানে মরিচা আছে কিছুটা, এটা পেছনের চাকা, পেছনের চাকা দেখছেন, ভিতরে চ্যাসিস, আসলে এই গাড়ির চ্যাসিসের হিসাব করে খুব বেশি লাভ নেই, চ্যাসিসটার কন্ডিশন আসলে একটু কাদামাখা আছে বুঝতে পারছেন না, তবে কন্ডিশন যে খুব বেশি সুবিধার সেরকমও না, আবার একবারে নষ্টও না চালানোর মতো। পেছনে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মরিচা, আর পেছন থেকে দেখেন এইটার যারা যাত্রীরা ওঠে পেছন দিয়ে ওঠে, তো আপনাদের পেছনের ভিতরে নিয়ে যাচ্ছি। সিলিন্ডার দেখতে পাচ্ছেন প্রায় 800 টাকার গ্যাস এখানে এখন ভরা যায় বর্তমান বাজার মূল্যে, আমি যখন কথা বলছি এটা হচ্ছে 1 এপ্রিল 2021 সালে 800 টাকার গ্যাস এটাতে তোলা যায়। পরীক্ষা দেখতে পাচ্ছেন গ্লাস ট্লাস মোটামুটি ঠিক বলে দাবি করা হচ্ছে, কিন্তু একটু আসলে বয়স হলে গাড়ি যা হয় আর কি, কিছু প্রবলেমও আছে আবার ভালো আছে, এদিকে অনেক ফিটফাট গ্লাস, এবারে একটা গ্লাস শুধু নেই, এখানে একটা গ্লাস নেই, গ্লাসটা লাগিয়ে দেবে বলছেন, গ্লাস লাগিয়ে দেবে, ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো তো সলভ করে দেবেন। তো আর নিচের দেখেন, নিচের দিকে যে পায়ের নিচে হাঁটার জায়গাটুকু, এই জায়গাটা কিন্তু অনেক ভালো, যেহেতু ম্যানুয়ালি তৈরি করা হয়েছে
সেহেতু এই জায়গাটার নিচে কিন্তু দেখেন অনেক সুন্দর, তেমন একটা মরিচা নেই, মোটামুটি ওজন বহন করতে পারে। আর পেছনে লাইটগুলো সুন্দর আছে, এখন লাইটগুলো অবস্থা ভালো, লাইটগুলো প্রোটেক্টর দেওয়া হয়েছে, সবগুলো জলে। আর নিচে পাদানিগুলো দেখেন, পাদানিগুলো ম্যানুয়ালি বানানো, অনেক সুন্দর। আর পেছনে দেখেন নিচে, আর নিচে দেখতে পাচ্ছেন চ্যাসিসগুলো, ইঞ্জিনের আদার্স বাসপাতিগুলো। তো আদার্স বাসপাতি যেগুলো দেখলেন এগুলো মোটামুটি ভালো। তো আমি বাম পাশ দিয়ে আপনাদের একটু আবার চ্যাসিসটা দেখাই, বাম পাশে চ্যাসিসের কী করার অবস্থা যতটুকু দেখা যায় বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন এগুলোতে ঝালাই আছে কিছুটা, আসলে এটা তো মাইক্রো ছিল, মাইক্রোটাকে যখন লেগুনাতে কনভার্ট করা হয়েছে তখন কিন্তু এই গাড়িটার অবস্থা একটু চেঞ্জ হয়েছে, চ্যাসিসের দিকে আসলে তাকানোর খুব বেশি কিছু নাই। আর দেখতে পাচ্ছেন বাম পাশেও কিছু বডিতে কিছু মরিচা আছে প্লেন সিটে। তো আপনার এই কন্ডিশন দেখে চাকারও দেখেন, আপনার এই কন্ডিশন দেখে যারা আসতে চান নিতে তারা আসতে পারেন, যোগাযোগ করে আসবেন। আর চলেন গাড়ির ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের কাগজ দেখাবো, প্লাস গাড়িটা একটু চালাই দেখাবেন, সামান্য একটু চালাই স্টার্ট করে দেখাবেন যে কেমন অবস্থা। দেখেন গাড়ির কাগজ মূলত এটা অনেক আগের মডেল, আসলে এটা রিসেন্ট কোনো মডেল না, এটা ফিটনেস পেপার বা আদার্স কোনো কাগজ নেই। এই গাড়ির কাগজ বলতে এই দুটা কাগজই আছে, যিনি ক্রেতা এই গাড়ির বর্তমান মালিক তিনি যেভাবে কিনেছেন তিনি ঠিক সেভাবে বিক্রি করতে চান গাড়িটা। দেখেন গাড়িটার এখানে যে মূল যে ব্লুবুক, যেটাকে ব্লুবুক বলা হয়, এটা কিন্তু স্মার্ট ব্লুবুক না, এটা হচ্ছে নর্মাল ব্লুবুক, অনেক আগের ব্লুবুক। তো এটা যে মূল মালিক ছিলেন, মূল মালিকের ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন মূল মালিকের ঠিকানা, তার বাসা ছিল চাঁদপুরে। তো উনি চাঁদপুরের গাড়ি, প্লাস গাড়ি দেখেন গাড়ির হচ্ছে এখানে গাড়ির কী ধরনের ছিল, এটা মাইক্রোবাস ছিল, প্লাস এখানে এটা তৈরি সন, অর্থাৎ ম্যানুয়াল যে ব্লুবুক রয়েছে এই ব্লুবুকে যেভাবে লেখা হয় এখানে লেখা আছে দেখুন 1991 সাল, সম্ভবত আমার যদি ভুল না হয় 91 বা 90 সালের গাড়ি এটা, এখানে একটু ছিঁড়ে গেছে দেখা যায়, 90 সাল বা 91 সালের গাড়ি। আর ইঞ্জিন চ্যাসিস নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে এটা 1100 কেজি, 1300 সিসির ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন ছিল কিন্তু বর্তমানে এটা সিএনজি চালিত একটা লেগুনা। গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, আর এটা বিআরটিএ ঢাকা থেকে সম্ভবত রেজিস্ট্রেশন করা, হ্যাঁ বিআরটিএ ঢাকা, এই ঢাকা থেকে রেজিস্ট্রেশন করা, আপনি এই নাম্বারের সাথে মিলিয়ে নেবেন গাড়ির নাম্বারটি। আর এখানে স্ট্যাম্প দেখছেন যেটা, আর এখানে গাড়ির স্ট্যাম্প দেখছেন, স্ট্যাম্পে দেখেন এর আগে যে ক্রয় বিক্রয় হয়েছে, ক্রয় বিক্রির মূল্য এখানে 1,00,000 টাকা দেওয়া আছে, 1,00,000 টাকা উনি ক্রয় করেছিলেন। তো এখন উনি যেটা ক্রয় করেছিলেন ক্রয় মূল্য দেওয়া আছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন যিনি বিক্রেতা ছিলেন তার বাসা গাইবান্ধা ছিল, দেন আলমগীর সাহেব যখন যিনি বর্তমান মালিক তিনি বিক্রি করবেন, তো তা তিনি যে কিনেছেন সেই মর্মে এই স্ট্যাম্পটা তার আছে। স্ট্যাম্পের প্রত্যেকটা পৃষ্ঠা আপনি দেখেন, প্রতিটা পৃষ্ঠা দেখছেন স্ট্যাম্পের, বর্তমানে স্ট্যাম্পের মাধ্যমে মূলত গাড়িগুলো বেশিরভাগ বিক্রি হয়ে থাকে পুরাতন গাড়িগুলো। তো সেই সেই তারই ধারাবাহিকতাই তিনি স্ট্যাম্পের মাধ্যমে গাড়িটা ক্রয় করেছেন, এখন আপনাদের কাছে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করতে চান। তো আপনার কাগজপাতি দেখে যদি স্যাটিসফাই হন তাহলে গাড়িটার জন্য আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, তার ছবি এবং সব কিছু আপনারা ভিডিওর শেষে পাবেন। তো এই মোটামুটি আমি আবদুল্লাহকে বলবো একটু চালায় একটু দেখাও তুমি। দারুণভাবে চালু হয়ে গেল, এক কিকে স্টার্ট হয়ে গেল, মানে এক চাবিতে যাকে বলে স্টার্ট, এক চাবিতে স্টার্ট হলো। তো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে সুন্দর, সামনে আর যেতে হবে না, আপনি দেখতে পাচ্ছেন পেছন দিকে যাচ্ছে অনেক সুন্দরভাবে সে ড্রাইভ করছে। তো অনেক সুন্দরভাবে সে গাড়িটা আপনাদের চালিয়ে দেখাচ্ছে, আসলে আমি অনেক মুগ্ধ।
প্রিয় দর্শক আপনারা সবাই আসবেন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা গাড়িটা যদি নিতে চান নিয়ে যাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফের টিভি বাংলার সাথে থাকুন।